নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে ম্যানেতে তোমাদের স্বাগত টার্গেট মিসলিনিয়াসের যে ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে আমরা করাবো ম্যারাথন ক্লাস এই ম্যারাথন ক্লাসে আমরা স্ট্যাটিক জিগের যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্টগুলো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যেগুলো পিএসসি বারবার করে দিচ্ছে যে টপিকগুলো তার কিছু রেস্ট পার্ট আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি তুলে ধরবো অনেকগুলো পার্ট কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি যারা নতুন দেখছো ভিডিওটা তাদের বলবো তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তারপরে এই স্ট্যাটিক জিগের পার্টটা পুরোপুরি দেখো তাহলে চলো শুরু করবো আমাদের তাহলে প্রথম পার্ট আমরা যেটা দেখব যে নিক নেম অফ কান্ট্রি অর্থাৎ বিভিন্ন দেশের যে নিক নেমগুলো রয়েছে যেমন সাদাহাতির দেশ কাকে বলা হয় সোনালী তন্তুর দেশ কাকে বলা হয় এইগুলো দেখেছি বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে তাহলে সেই পার্টটা আমরা একবার দেখে নিই ঠিক আছে দেখো প্রথম বলছে সুগার বাউল অফ ওয়ার্ল্ড অর্থাৎ কি চিনির পাত্র কোন দেশকে বলা হয় কিউবাকে কিন্তু চিনির পাত্র বলা হয় পরবর্তী আমরা দেখব ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস এটা কোন দেশকে বলা হয় অস্ট্রেলিয়াকে বলা হয় পরবর্তী দেখব গিফট অফ নীল অর্থাৎ নীল নদের দান আমরা সকলেই জানি মিশর বা ইজিপ্টকে কিন্তু নীল নদের দান বলা হয় পরবর্তী যেটা কিন্তু কোশ্চেনটা যে ল্যান্ড অফ থাউজেন্ড লেক্স এটা কিন্তু নাইনটিনের একটা কমন কোশ্চেন ছিল যে দশ হাজার হ্রদের দেশ বা হাজার হ্রদের দেশ কাকে বলা হয় এটা কি ফিনল্যান্ডকে বলা হয় নেক্সট হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট সাদা হাতির দেশ পিএসি মিসলিয়াস পরীক্ষা এসেছিল থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় নেক্সট বলছে ল্যান্ড অফ মিড নাইট সাইন ঠিক আছে মধ্যরাত্রের যে সূর্যের দেশ সেটা নরওয়েকে বলা হয় পরবর্তী দেখব ল্যান্ড অফ রাইজিং সান কাকে বলা হয় জাপানকে পরবর্তী দেখব অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের যে ককপিট কাকে বলা হয় বেলজিয়ামকে বলা হয় নেক্সট দেখব ল্যান্ড অফ থান্ডার অর্থাৎ কি থান্ডার মানে যে বিদ্যুতের যে দেশ কাকে বলা হয় ভুটানকে পরবর্তী ল্যান্ড অফ মর্নিং কাম এটা বলা হয় সাউথ কোরিয়াকে নেক্সট হচ্ছে হারমিট হারমিট কিংডম এটা কাকে বলা হয় নর্থ কোরিয়াকে বলা হয় হারমিট কিংডম আচ্ছা এই হারমিট মানে কি বলো যে নির্জনবাসী বলা যায় বা তপসী হারমিট মানে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা এটা কাকে বলা হয় মায়ানমারকে বলা হয় পরবর্তী দেখব গ্রাউন্ড অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয় সুইজারল্যান্ডকে রেইনবো নেশান রেইনবো নেশান রামধনুর যে দেশ কাকে বলা হয় সাউথ আফ্রিকাকে বলা হয় পরবর্তী আমরা দেখব যে নাম্বার অফ প্লেয়ার্স ইন ইজ টিম অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন খেলায় কতজন প্লেয়ার থাকে এগুলোও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে সুতরাং দেখে নেব যে কোন খেলায় কতজন প্লেয়ার থাকে আমরা যে প্লেয়ারের লিস্টটা দিয়েছি এটা কিন্তু প্রত্যেকটা টিমের একটা টিমের লিস্ট ঠিক আছে যেমন ধরো কি ক্রিকেট একটা টিমে কতজন এগারোজন থাকে ঠিক আছে দুটো টিম ধরলে বাইশজন হবে কিন্তু একটা টিম হিসেবেই কিন্তু দেয় নেক্সট দেখব ফুটবল তাহলে ক্রিকেট ফুটবল হকি এই তিনটেতে কিন্তু এগারো জন করে প্লেয়ার থাকে পরবর্তী দেখব বাস্কেটবল বাস্কেট কতজন প্লেয়ার থাকে বাস্কেট থাকে পাঁচজন প্লেয়ার থাকে পরবর্তী হচ্ছে বেসবল বেসবলে হচ্ছে নজন প্লেয়ার থাকে পরবর্তী দেখব রাগবি ফুটবল এই রাগবি ফুটবল কতজন প্লেয়ার থাকে পনেরো জন প্লেয়ার থাকে তারপর দেখব পোলো পোলো খেলাতে চারজন থাকে আর ওয়াটার পোলোতে থাকে সাতজন এই দুটো গুলাবে না পোলোতে হচ্ছে চারজন এবং ওয়াটার পোলোতে হচ্ছে সাতজন নেক্সট হচ্ছে ভলিবল ভলিবল খেলায় ছজন থাকে আর কবাডি আমরা জানি যে টিভিতে এখন কিন্তু প্রো কবাডি লিগও হয় সুতরাং এটা কিন্তু জানা উচিত যে প্রো কবাডি থেকে সাতজন থাকে আর ল্যাক্রোস ল্যাক্রোস হচ্ছে এতে বারোজন থাকে হ্যান্ডবল এই খেলায় সাতজন থাকে খোখো খেলা খোখো খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা খো খো এতে নজন থাকে আচ্ছা পরেরটা হচ্ছে সেপাক ট্যাকড়ো তিনজন এটা অতটা ইম্পর্টেন্ট নয় পরবর্তী আমরা দেখব যে ক্লাসিক্যাল ড্যান্স এবং যে ক্লাসিক্যাল এবং ফক যে ড্যান্স বিভিন্ন রাজ্যের কোন রাজ্যে যে গুরুত্বপূর্ণ নাচগুলো বা নৃত্য রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি আসছে সুতরাং আমরা দেখে নেব যে লিস্টটা যে গুরুত্বপূর্ণগুলো যেগুলো পরীক্ষায় আসে দেখো ভারতনাট্যম ভারতনাট্যম কথাকার তামিলনাড়ুর যে নৃত্য হচ্ছে ভারতনাট্যম কথাকলি কথাকলি হচ্ছে কেরালা মোহিনী নাট্যম বা আট্টম এটা কিন্তু কেরালা তাহলে কথাকলি এবং মোহিনী আট্টম হচ্ছে কেরালা উড়িষি দেখো নামটার সঙ্গে কিন্তু মিল আছে উড়িষি হচ্ছে উড়িষ্যা কুচিপুড়ি কুচিপুডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ মণিপুরি নামের সঙ্গে মিল আছে মণিপুর কত্থক কত্থক কিন্তু মোটামুটি উত্তর ভারতে দেখা যায় বিশেষ করে ইউপি বা উত্তর প্রদেশে কিন্তু এটা দেখা যায় পরবর্তী দেখব যে সাতরিয়া সাতটি হচ্ছে আসামের নৃত্য আর আসামের আরেকটা গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে বিহু নেক্সট আমরা দেখব যে ঝুমার ঝুমার হচ্ছে রাজস্থানের নৃত্য পরবর্তী হচ্ছে গারবা গারবা হচ্ছে গুজরাটের গিদ্ধা গিদ্ধা কথাকার গিদ্ধা হচ্ছে পাঞ্জাবের গিদ্ধা ভাঙড়া এই দুটোই কিন্তু পাঞ্জাবের ঠিক আছে তারপর দেখো যে ইয়াকশাগানা এটা হচ্ছে কর্ণাটকের ময়ূরভঞ্জ ছৌ ঠিক আছে ময়ূরভঞ্জ ছৌ হচ্ছে উড়িষ্যা আর পুরুলিয়া ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পরবর্তী দেখো তামাশা তামাশা হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য লাভানি লাভানিও মহারাষ্ট্র তাহলে তামাশার লাভানি হচ্ছে মহারাষ্ট্রের নৃত্য কালবেলিয়া কালবেলিয়া হচ্ছে কি রাজস্থানের নৃত্য বিহু দেখছি বিহুটা কি বলেছিলাম যে আসামের আচ্ছা কাচ্চি গোধি এটা হচ্ছে রাজস্থানের নৃত্য রৌফ রৌফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের নৃত্য রৌত নাচ এটা ছত্তিশগড়ের নৃত্য কারাকাট্টম কারাকাট্টম হচ্ছে তামিলনাড়ুর নৃত্য নেক্সট হচ্ছে হোজাগিরি হোজাগিরি হচ্ছে ত্রিপুরার নৃত্য পরবর্তী আমরা দেখব যে ফেমাস পেইন্টার্স স্কাল্পচার্স কার্টুনিস্ট অ্যান্ড ফটোগ্রাফার্স অর্থাৎ আমরা দেখেছি যে বিপিএসসি যে নতুন যে প্যাটার্নে আমরা দেখছি যে কোন একটা ব্যক্তিত্ব দিয়ে ইনি কোন পেশায় যুক্ত ছিলেন চারটে অপশান নিয়ে দিচ্ছে আমরা কিন্তু ক্ল্যাগশিপেও দেখেছি লক্ষ্য করে ঠিক আছে সুতরাং সেই যে পার্টটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রয়েছে সুতরাং আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব যেগুলো পরীক্ষা আসে মোটামুটি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি প্রথম দেখুন রাজা রবি বর্মা রাজা রবি বর্মা হচ্ছে পেন্টার আমৃতা শরীর গিল ইনিও পেইন্টার নন্দলাল বসু খুবই গুরুত্বপূর্ণ নাম নন্দলাল বসু কিন্তু পেইন্টার বিনোদ বিহারী মুখার্জি ইনিও পেইন্টার এম এফ হোসেন এটা ডাব্লিউ বিসিএস এসেছিলো ঠিক আছে যে এম এফ হোসেন দুবার এসছে পরপর ডাব্লিউসিএস যে এম এফ হোসেন কোন পেশার সঙ্গে যুক্ত ইনি কিন্তু পেইন্টার সতীশ গুজরাল ইনি পেইন্টার স্কালপচার এবং আর্টিটেক্ট আর্কিটেক্ট নেক্সট হচ্ছে কেজি সুব্রমনিয়াম ইনি হচ্ছেন পেইন্টার এবং স্কালপচর নেক্সট হচ্ছে সৈয়দ হায়দার রাজা ইনিও কিন্তু পেইন্টার জামিনী রায় খুবই গুরুত্বপূর্ণ পেইন্টার তয়েব মেহতা ইনিও পেইন্টার অঞ্জলি এলামেনন ইনিও পেইন্টার তারপরটা দেখো তোমরা হয়তো চিনতে পারবে রাম কিঙ্কর বেইজ স্কাল্পচার ইনি কিন্তু যে পরীক্ষা কিন্তু ক্লাসশিপের পরীক্ষা কিন্তু এসেছিল রাম কিংকর বেইজ কিসের সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট হচ্ছে চিন্তামণি কর স্কালচর এটা আগের বার মিসলিনিয়াস পরীক্ষা মেনে এসেছিল নেক্সট হচ্ছে ধনরাজ ভাগতর আচ্ছা নেক্সট দেখব যে রঘুনাথ মহাপাত্র ইনি আর্কিটেক্ট এবং স্কালপচর পরবর্তী দেখতে পাচ্ছ ভি গণপতি স্থপতি ইনি স্কাল্পচার এবং টেম্পেল আর্কিটেক্ট পরবর্তী দেখতে পাচ্ছ যে কি কে শঙ্কর পিল্লাই এ কার্টুনিস্ট আর এক লক্ষ্মণ এনিও কার্টুনিস্ট মারিও মিরান্ডা এনিও কার্টুনিস্ট ঠিক আছে আচ্ছা হোমি ভি ওয়ারাল্লা এনি হচ্ছেন ফটো জার্নালিস্ট রঘু রায় এনি ফটোগ্রাফার সুদর্শন সুদর্শন হচ্ছে স্যান্ড আর্টিস্ট সুদর্শনের নামটা তোমরা নিশ্চয়ই দেখেছ ফেসবুকে কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে পুরীর বীচে কিন্তু যে সুন্দর সুন্দর যে বালুর কারুকার্য করে করে বিভিন্ন রকম যে যেমন ধরো পনেরোই আগস্টে একটা তেরেঙ্গা আঁকলো জগন্নাথের যখন যে পুজো হয় যখন রথযাত্রাতে একটা সুন্দর যে কলাকৃত্ত করে সেই নাম সে হচ্ছে সুদর্শন স্যান্ড আর্টিস্ট নেক্সট হচ্ছে বৌয়া দেবী ইনি হচ্ছে মধুবনী আর্টিস্ট ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন দেয় যে মধুবনী আর্ট এটা কোথাকার আর্ট ঠিক আছে এটা হচ্ছে বিহারের আর্ট মধুবনী এইবার আমরা দেখব যে কিছু বিখ্যাত গেট এবং তার লোকেশন বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে যেমন ধরো গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কোথায় আছে এটা মুম্বাই অবস্থিত আর ইন্ডিয়া গেট হচ্ছে নিউ দিল্লি এই দুটো কিন্তু গোলাবে না ইন্ডিয়া গেট হচ্ছে নিউ দিল্লি আর গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই বুলান্ত দরওয়াজা এটা কোথায় আছে ফাতিফু সিকড়ি যেটা উত্তরপ্রদেশে রয়েছে ঠিক আছে কে করেছিল এটা আকবর নেক্সট হচ্ছে রুমি দরওয়াজা এটা কোথায় আছে লক্ষ্ণৌতে এটাও কিন্তু ইউপিতে অবস্থিত এবার আমরা দেখব কিছু বিখ্যাত টাওয়ার এবং মিনার যেমন ধরো চার মিনার চার মিনার কোথায় আছে হায়দ্রাবাদে তারপর হচ্ছে স্তম্ভ ঠিক আছে টাওয়ার অফ ফেম এটা হচ্ছে চিত্তরগড় নেক্সট হচ্ছে জয় স্তম্ভ টাওয়ার অফ ভিক্টোরি এটা কি চিত্তরগড় কুতুব মিনার আমরা জানি কুতুব মিনার কথা আছে দিল্লিতে কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেছিল বা করেছিল কুতুব মিনার করেছিল যে কুতুবুদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল এবং শেষ করেছিল কিন্তু ইলতুত শেকিং মিনারেটস করেছিল কে সিদি বশির মস্ক আহমেদাবাদ জিন্না টাওয়ার কোথায় আছে গুন্টুর অন্ধ্রপ্রদেশে এবার দেখব কিছু কেফ এবং রক্স যেমন অজন্তা যে গুহা অজন্তা গুহা কোথায় আছে ঔরাঙ্গাবাদ যেটা মহারাষ্ট্রে অবস্থিত তারপর দেখব অমরনাথ কেভ অমরনাথ যাত্রা আমরা জানি হয় যে আগের বাড়ি তো অমরনাথ যাত্রা যে যখন হচ্ছিলো তীর্থযাত্রীদের ওপর কিন্তু জঙ্গি হামলা হয়েছিল ঠিক আছে এটা কোথায় আছে অনন্তনাগ কাশ্মীরে অবস্থিত নেক্সট হচ্ছে ইদাক্কাল কেভস এটা আছে ওয়েনাথ যেটা কেরালায় অবস্থিত পরবর্তী দেখব এলিফান্টা গুহা এটা মুম্বাইতে অবস্থিত যেটা মহারাষ্ট্রের ইলোরা ইলোরা এলিফ্যান্টা এগুলো কিন্তু ঔরঙ্গাবাদে অবস্থিত মহারাষ্ট্রে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ভীমবেটকা রক্স সেল্টার ডাব্লিউসি ছিল এটা কোথায় আছে রায়সেন একটা ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে অবস্থিত বাদামি কেপ বাদামি কেপ কোথায় আছে বাগলকোট যেটা কর্ণাটকে আছে বোড়া কেভস এটা কোথায় আছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে বেলাম কেভস হচ্ছে কুরনুল যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত উদয়গিরি খন্ডগিরি যারা মোটামুটি পুরীতে ঘুরতে গেছো তারা কিন্তু এই দুটো জায়গায় ঘুরেছো উদয়গিরি খণ্ডগিরি এটা কোথায় আছে ভুবনেশ্বর যেটা উড়িষ্যা অবস্থিত একটা উদয়গিরি আছে কেভস যেটা উদয়গিরি কেভস সেটা হচ্ছে বিদিশা ডিস্ট্রিক্ট যেটা মধ্যপ্রদেশে অবস্থিত সুতরাং তোমরা এখন প্রশ্নটা যদি দেয় যে উদয়গিরি কেভস কোথায় আছে অপশানে এই দুটো জায়গায় একসাথে দেবে না এমপি উড়িষ্যা একসাথে দেবে না ঠিক আছে নেক্সট হচ্ছে সোন সোনবন্দার কেভস এটা কোথায় আছে রাজগির যেটা বিহারে অবস্থিত তার হচ্ছে কুতুমসার কেভস বাস্তার ডিস্ট্রিক্ট যেটা ছত্তিশগড়ে অবস্থিত এবার আমরা দেখব অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড যেটাকে আমরা অস্কার বলে জানি সেখানে ইন্ডিয়ান উইনার অর্থাৎ ভারতীয় কোন মুভি পেয়েছে বা ভারতীয় কোন ব্যক্তিত্ব একাডেমিক অস্কার পেয়ে বা বা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে সেটা আমরা একবার দেখে নেব প্রথম বলছে দেখো যে দ্য ইন্ডিয়ান ফিল্ম টু বি নমিনেটেড ফর একাডেমিক অ্যাওয়ার্ড ইন দ্য বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি ঠিক আছে কোন যে মুভি প্রথম নমিনেট হয়েছিল সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া নেক্সট দেখব যে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অস্কার ইন কম্পিটিভ ক্যাটাগরি প্রথম যে ভারতীয় যিনি অস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন ভানু আথাইয়া উনিশশো সালে পেয়েছিলেন ইনি একজন কস্টিউম ডিজাইনার ছিলেন গান্ধী মুভির জন্য কিন্তু ইনি পেয়েছিলেন পরবর্তী দেখব ইন্ডিয়ান ডিরেক্টর হু ওন দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটাকে সত্যজিৎ রায় উনিশশো সালে পরবর্তী দেখব ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টর যে কিনা পেয়েছিলেন একাডেমিক অ্যাওয়ার্ড তিনিকে এ আর রহমান দু হাজার সালে পেয়েছিলেন স্লাম ডক মিলিনিয়র মুভির জন্য পরবর্তী হচ্ছে ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টর অ্যান্ড লিরিকিস্ট টু উইন দ্য অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল সং এটা হচ্ছে এ আর রহমান অ্যান্ড গুলজার দু সালে স্ল্যাম ডগ জন্য পেয়েছিলেন এবার আমরা একটু দেখে নেব যে কিছু পরিচালক যেগুলো বিখ্যাত যে মুভি ছিল সেই মুভির পরিচালকগণ যেমন দেখো রাজা হরিশ্চন্দ্র খুবই বিখ্যাত মুভি এটাকে দাদা সাহেব ফালকে যার নামে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ঠিক আছে আলম এরা আলমেরা মুভির পরিচালককে ছিলেন আরদেশার ইরানি মুঘল ই আজম কে ডিরেক্টর ছিলেন কে আসিফ মাদার ইন্ডিয়া এটা কিন্তু ডাব্লিউ বিসিএস মেইন এসেছিল মাদার ইন্ডিয়া হচ্ছে মেহবুব খান পথের পাঁচালি খুবই গুরুত্বপূর্ণ সত্যজিৎ রায় শতরাঞ্জ কি খিলাড়ি কে সত্যজিৎ রায় দো বিঘা জমিন যে রবীন্দ্রনাথের কিন্তু কবিতা অবলম্বনে বিঘা জমি সেটা হচ্ছে বিমল রয় এবার দেখো কিছু বিখ্যাত যে পয়েন্টগুলো মনে রাখার জন্য কী বলছে প্রথম ইন্ডিয়ান ফিল্ম অর্থাৎ ইন্ডিজিনিয়াসলি ফিল্ম ঠিক আছে প্রথম ভারতীয় মুভি কী নাম রাজা হরিশ্চন্দ্র যেটা উনিশশো সালে রিলিজ করেছিল আর প্রথম ইন্ডিয়ান টকি ফিল্ম ঠিক আছে অর্থাৎ সাউন্ড ছিল প্রথমটা কিন্তু সাউন্ড ছিল না এটা সাউন্ড ছিল সেটা হচ্ছে আলম এরা পরীক্ষা কিন্তু দেয় বারবার করে উনিশশো সালে যেটা রিলিজ করেছিল তার প্রথম টকি মুভি হচ্ছে আলম এরা আর ফার্স্ট ইন্ডিয়ান কালার ফিল্ম অর্থাৎ কালার এসেছিলো সেই প্রথম আগে কী যেন আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল প্রথম কালার ফিল্ম হচ্ছে কিষাণ কন্যা উনিশশো সালে রিলিজ হয়েছিল তারপর বলছে যে ফার্স্ট ইন্ডিয়ান সংস্কৃত ফিল্ম অর্থাৎ সংস্কৃত যে ভাষায় ফিল্ম সেটা হচ্ছে আদি শঙ্করাচার্য যেটা উনিশশো সালে রিলিজ করেছিল ফার্স্ট ইন্ডিয়ান থ্রি ডি ফিল্ম ছিল কুট্টি চেতন উনিশশো সালে রিলিজ হয়েছিল এইবার আমরা দেখব কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং পার্সন অ্যাসোসিয়েটেড অর্থাৎ যে বিখ্যাত ব্যক্তিত্ব কোন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত সেই নামগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে ঠিক আছে যেমন দেখো সন্তুর সন্তুর কে কে আছে পণ্ডিত শিব শঙ্কর শর্মা এবং ভজন সুপোরি তারপর দেখো ফ্লুট বা বাসি হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ তাবলা তবলা বলতেই আমরা যার নাম মনে আছে সেটা হচ্ছে জাকির হোসেন আল্লা রেখা খান পণ্ডিত কিষাণ মহারাজ ঠিক আছে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ নেক্সট হচ্ছে শরদ আলাউদ্দিন খান আলী আকবর খান আমজাদ আলী খান নেক্সট হচ্ছে সে নাই সেটা হচ্ছে বিসমিল্লা খান কিষান রাম চৌধুরী সীতার হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর পারভেজ খান ঠিক আছে প্রত্যেকটা আমরা পড়ছি না ইম্পর্টেন্ট যেগুলো আসে সেগুলোই পড়ছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু পুরো তাও পড়ে নিতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে সারঙ্গি এটা হচ্ছে শাকুর খান আর পণ্ডিত রামনারায়ণ আচ্ছা নেক্সট হচ্ছে ভিনা ভিনা হচ্ছে জিয়া মঈনুদ্দিন দাগার রুদ্র ভিনা হচ্ছে আসাদ আলী খান এখান থেকে আর আমরা পড়বো না এখান থেকে গিটারটা দেখে নেবো গীটার হচ্ছে ব্রজভূষণ কাবরা এবার আমরা দেখব কিছু পারফর্মিং আর্ট বা ড্যান্স এবং তাদের সঙ্গে রিলেটেড যে পার্সন যেমন ধরো কত্থক কত্থকের সঙ্গে যে জড়িত সেটা হচ্ছে কি বীরজু মহারাজ গোপী কিশন সীতারা দেবী ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ভরতনাট্যম ভরতনাট্যম কি রুক্মিণী দেবী টি বালা সরস্বতী ঠিক আছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি খুবই গুরুত্বপূর্ণ নামগুলো কিন্তু বলছি আচ্ছা নেক্সট হচ্ছে মণিপুরী মণিপুরিতে হচ্ছে আমুবি সিং বিনো দেবী ছৌ ছৌ হচ্ছে দোয়াজা ওড়িশি ওড়িশি হচ্ছে কী আছে সোনাল মানসিং গীতা মাহলিক। এই নামগুলো জানি মনে রাখা খুবই টাফ যদি কমন পড়ে তো ভালো আর না তো কিন্তু এটা করা খুব টাফ ঠিক আছে অসুবিধা হবে না এক নম্বর তোমাদের এটা পুরোপুরি একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে কারণ এত নাম মনে রাখা খুবই চাপের ব্যাপার আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ তোমরা যে রামন কুত্তি নায়ার পিকে কুঞ্জু কুরুপ ঠিক আছে কুচিপুটি হচ্ছে রাজা রেড্ডি রাধা রেড্ডি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এখান থেকে আর এটা দেখবো না এবার আমরা দেখব যে কিছু অ্যাওয়ার্ড এবং তাদের ফিল্ড অর্থাৎ কোন ক্ষেত্রে সেগুলো দেওয়া হয় ঠিক আছে যেমন দেখো ম্যাক্সাইসে অ্যাওয়ার্ড যে রামন ম্যাক্সাইস অ্যাওয়ার্ড সেটা পাবলিক সার্ভিস লিডারশিপ জার্নালিজম লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস এবং ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দেওয়া হয় পরবর্তী দেখতে পাচ্ছ ম্যান বুকার প্রাইজ ম্যান বুকার প্রাইজ কি অথর অফ নোভেলস জন্য দেওয়া হয় নেক্সট হচ্ছে পুলিৎজার যেটা জার্নালিজম এবং লিটারেচারের জন্য দেওয়া হয় আর তারপর হচ্ছে বৌলে যে প্রাইজ বা অ্যাওয়ার্ড সেটা হচ্ছে এগ্রিকালচার বা কৃষির জন্য দেওয়া হয় ঠিক আছে নেক্সট হচ্ছে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এটা হচ্ছে ফিল্ড অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিসের জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার কবি বিখ্যাত কলিঙ্গ পুরস্কার হচ্ছে সায়েন্সের জন্য দেওয়া হয় ধন্যন্তরী পুরস্কার মেডিকেল সায়েন্সে দেওয়া হয় নামটা শুনলেই বুঝতে পারছো ভাটনগর যে পুরস্কার সেটা দেওয়া হয় সায়েন্সের জন্য নোবেল পুরস্কার কী কী বিষয়ে দেওয়া হয় পিস লিটারেচার ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং মেডিকেল সায়েন্সে দেওয়া হয় নেক্সট আমরা দেখব যে অ্যাবেল অ্যাওয়ার্ড অ্যাবেল প্রাইজ সেটা হচ্ছে ম্যাথে দেওয়া হয় ঠিক আছে এই অ্যাবেল প্রাইজকে কিন্তু ম্যাথের যে নোবেল প্রাইজ বলা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কালিদাস সম্মান এটা কি ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ড্যান্স এবং আর্টে দেওয়া হয় নেক্সট হচ্ছে ব্যাস সম্মান এটা লিটারেচারে দেওয়া হয় মার্লিন প্রাইজ এটা ম্যাজিকে দেওয়া হয় ভারতরত্ন ভারতরত্ন কি আর্ট সায়েন্স পাবলিক সার্ভিস এবং স্পোর্টসে দেওয়া হয় তারপর হচ্ছে কি ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটা লিটারেচারে দেওয়া হয় সাহিত্য একাডেমি এবং জ্ঞানপীঠ দুটোই কিন্তু লিটারেচারে দেওয়া হয় তারপর তো বললাম ধন্যন্তরী অ্যাওয়ার্ড এটা মেডিকেল সায়েন্সে দেওয়া হয় আর ডি বিড়লা অ্যাওয়ার্ড এটাও মেডিকেল সায়েন্সে দেওয়া হয় লেলিন পিস প্রাইজ এটা পিস এবং ফ্রেন্ডশিপে দেওয়া হয় নামটার সাথে মিল আছে পিস এবং পিস যে ফ্রেন্ডশিপ ঠিক আছে ফ্রেন্ডশিপ থাকলেই পিস থাকবে আচ্ছা জুলিয়েট কুড়ি অ্যাওয়ার্ড এটা হচ্ছে পিসে দেওয়া হয় সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড এটা হচ্ছে বুকস ইন ইন্টার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ দেওয়া হয় নেক্সট হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া হয় সঙ্গীত নাটক একাডেমিক অ্যাওয়ার্ড এটা মিউজিক ড্যান্স এবং ড্রামাতে দেওয়া হয় আর লাস্ট হচ্ছে ললিত কলা অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড এটা আর্টে দেওয়া হয় আর্ট ঠিক আছে কলা বুঝতে পারছে ললিত কলা এবার আমরা দেখবো যে কিছু পার্সোনালিটি এবং তাদের যে নিকনেম মহাত্মা গান্ধীকে কী নিকনেমে জানা হয় বাপু বা ফাদার অফ নেশান ঠিক আছে বাল্মীকি কাকে বলা হয় আদিকবিকে বাল্মীকি বলা হয় ঠিক আছে সর্দার ম্যান অফ আয়রন বিসমার্ক অফ ইন্ডিয়া এটা বলা হয় বল্লভভাই প্যাটেলকে প্যাডেলকে নেক্সট হচ্ছে যে ফ্রন্টিয়ার গান্ধী যে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান কাকে বলা হয় খান আব্দুল গফর খানকে শেয়ি কাশ্মীর এটা কাকে বলা হয় শেখ মোহাম্মদ আবদুল্লাহকে বলা হয় শেখ ই কাশ্মীর শেয়রি কাশ্মীর নেপোলিয়ান অফ ইন্ডিয়া ভারতবর্ষে যে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ফ্লাইং শিখ কাকে বলা হয় মিল্কা সিংকে বাঘ মিল্কা বইটা দেখলেই কিন্তু জানা যায় নেক্সট হচ্ছে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয় কালিদাসকে বলা হয় মেকিয়া অফ ইন্ডিয়া কাকে বলা হয় চান্নকে বলা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে যে টাইগার অফ স্নো এটা কাকে বলা হয় তেনজিং নরগেকে বলা হয় আকবর অফ কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের যে আকবর কাকে বলা হয় জয়নুল আবেদিনকে বিশ্বকবি বা কবিগুরু কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আচ্ছা নেক্সট হচ্ছে বেঙ্গল টাইগার কাকে বলা হয় বিপিন চন্দ্র পালকে আচ্ছা এখানে একটু এটা মনে হচ্ছে ভুল আছে বেঙ্গল টাইগার আমরা জানি বাংলার বাঘ আশুতোষ মুখার্জিকে বলা হয় যেই আশুতোষ মুখার্জি কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা ছিলেন নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ওপরে যে সৌরভ গাঙ্গুলিকে কী বলা হয় প্রিন্স অফ কলকাতা ঠিক আছে আর নেক্সট হচ্ছে পাঞ্জাব কেশরী বলা হয় পাঞ্জাব কিশোর বলে লালা রাজপত রায়কে ঠিক আছে আচ্ছা দেশ বা অজাত শত্রু কাকে হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ফাদার অফ গুজরাট কাকে বলে রবিশঙ্কর মহারাজকে নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয় সরোজিনী নাইডুকে নেক্সট হচ্ছে যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বহু পরীক্ষা এসছে দাদাভাই নৌরোজি লোকমান্য কাকে বলা হয় বালগঙ্গাধর তিলককে চাচাজি বা পণ্ডিত আচ্ছা নেক্সট বলছিলাম যে চাচাজি বা পণ্ডিতজি কাকে বলা হয় জওহরলাল নেহরুকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ম্যান অফ পিস কাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে ঠিক আছে সরকোকিলা এই নামটি অনেকেই পরিচিত লতা মঙ্গেশকর ঠিক আছে উদানপুরি বা পাউলি এক্সপ্রেস কাকে বলা হয় পিটি ঊষাকে সেইন্ট অফ গুটেরাস এটা কিন্তু বিশেষ এসেছিলো কাকে বলা হয় মাদার ট্রেজাকে মর্নিং স্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে হরিয়ানার হেরিকেন কাকে বলা হয় কপিল দেব নেক্সট দেখতে পাচ্ছো যে হকি উইজার বা হকির যে জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে লিটিল মাস্টার বলা হয় সুনীল গাভাস্কারকে আন্না বলা হয় সিএন আন্না দুরাইকে আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয় ইন্দিরা গান্ধী মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার বেঙ্গল কেশরী আশুতোষ মুখার্জি বিহার কেশরী কাকে বলা হয় শ্রীকৃষ্ণ সিং কুভেম্পু কুভেম্পু কাকে বলা হয় কে পুটাপ্পা লোকনায়ক কাকে বলা হয় জয়প্রকাশ নারায়ণ নেক্সট হচ্ছে মহামানব এটা বলা হয় মদন মোহন মালব্যকে মিশর টাইগার মাইসোর টাইগার এটা বলা হয় টিপু সুলতানকে টিপু সুলতান পরবর্তী দেখব যে সৈদি আজম কাকে হয় ভগৎ সিংকে সৈদি আজম রাজশ্রী কাকে বলে পুরুষোত্তম দাস টেন্ডনকে বলা হয় রাজশ্রী আচ্ছা দেখো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি এবং পরিচালক এর ভিডিও কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে যারা দেখোই তাদের জন্য একবার বলে দিলাম আরও একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখক যেটা কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না সেটা কিন্তু আমরা ভিডিওতে করে দিয়েছি অলরেডি দূরবীন যেমন শিষচেন্দ্র মুখোপাধ্যায় হাজার চুয়াশি মা মহাসযাদা দেবী এরকম করে একটা লিস্ট কিন্তু আমরা বানিয়ে দিয়েছি ক্লাস এইটে যেটা পাবে তোমরা আমাদের যে যে ডেসক্রিপশন বক্সে আমরা তার লিঙ্ক কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও যারা নি পরবর্তী দেখতে হচ্ছে যে বাংলা সাহিত্যের কিছু বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা যেমন হর্ষবর্ধন গোবর্ধন কারসৃষ্টি শিবরাম চক্রবর্তী ফেলুদা সত্যজিৎ রায় এরকম করে শুধুমাত্র বাংলা না ইংরেজি সাহিত্যেরও কিন্তু বিভিন্ন চরিত্র এবং তাদের স্রোষ্টা দুটো ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর জিকের এই পার্টটাও কিন্তু আমরা করিয়ে ফেলেছি যে গেম এবং ট্রফি ঠিক আছে কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেয় তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া রিসেন্ট যে পিএসসির যে কোশ্চেন প্যাটার্ন সেখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল এগুলো কিন্তু দিচ্ছে তার ভিডিও তোমরা ক্লাস টেনে পেয়ে যাবে তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে এবার আমরা কিছু বুক অ্যান্ড অথর দেখব ঠিক আছে এগুলো দেখছো যে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি নিয়ে যে লেখাগুলো সেগুলো দেখব ঠিক আছে তো কি বলছে লেসেন্স লাইফ টট মি অ্যান রোয়িংলি এটা অনুপম খের লেখা মাই লাইফ মাই মিশন স্বামী রামদেব ঠিক আছে গেম চেঞ্জার সাইদ আফ্রিদি এ সেঞ্চুরি ইজ নট এনাফ একটা পরীক্ষা ছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি ইমপারফেক্ট সঞ্জয় মঞ্জেরকার স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব ঠিক আছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছ নো স্পিন এটা হচ্ছে শেন ওয়ান ঠিক আছে দুশো একাশি অ্যান্ড বিয়ন্ড এটা হচ্ছে ভিভিএস লাক্সমান আনব্রেকেবল কার মেরি কম বিকামিং মাইকেল ওবামা ঠিক আছে সিটিজেন দিল্লি মাই টাইমস মাই লাইফ শিলা দীক্ষিত দিল্লির কিন্তু লংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন নেক্সট হচ্ছে উইংস অফ ফায়ার ডক্টর আব্দুল কালাম এপিজি আব্দুল কালাম ঠিক আছে স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এ বহুবার এসছে মহাত্মা গান্ধী অ্যান্ড অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু প্লেইং ইট মাই ওয়েস এটা হচ্ছে সচিন তেন্ডুলকার নেক্সট আমরা দেখব যে দ্য ব্যান্ডেড কুইন অফ ইন্ডিয়া ফুলন দেভি ঠিক আছে দ্য রেড শাড়ি সোনিয়া গান্ধী রেড শাড়ি হচ্ছে সোনিয়া গান্ধী আই এম মালালা উই আর ডিসপ্লেসড এটা হচ্ছে মালালা ইউসুফ জাই দ্য অডাসিটি অফ হোপ বারাক ওবামা লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল এটা কার লেখা অ্যানি ফ্রাঙ্ক দ্য টেস্ট অফ মাই লাইফ ইবরাজ সিং সানি ডেজ সুনীল গাভাস্কর আর নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কি দ্য রেস অফ মাই লাইফ ঠিক আছে এটা হচ্ছে মিল্কা সিং রেস অফ মাই লাইফ দৌড়বিদ ছিলেন ঠিক আছে এইবার আমরা কিছু বই দেখবো যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার করে আসছে ঠিক আছে দেখো যেমন প্রথম হচ্ছে এক্সাম ওয়ারিয়ার রেলে কিন্তু অনেকগুলো সেটে কিন্তু একই কোশ্চেন এসেছিলো এক্সাম ওয়ারিয়ার কার লেখা ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দ্য কোয়ালিশন ইয়ার্স প্রণব মুখার্জি আই ডু হোয়াট আই ডু পিএসসির বহু পরীক্ষা এসছে রঘুরাম রাজন ঠিক আছে প্রাক্তন যে গভর্নর ছিলেন হিট ফ্রেশ এটা কার সত্য নাদেল্লা আনস্টবেল মাই লাইফ সো ফার মারিয়া সারাফোভা নেক্সট হচ্ছে দ্য শেরশা অফ কারগিল দীপক সুরানা নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার জয়রাম রমেশ মাতোশ্রী এটা এমটিএস এসেছিল সুমিত্রা মহাজন হোয়াট হ্যাপেন্ড হিলারি ক্লিনটন অ্যান অ্যান আনসুইটেবল বয় কার্ল করণ জোহার নেক্সট দেখব দা দ্য পেরিলস অফ বিং মডারেটলি ফেমাস সোহালি খান নেক্সট হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস খুবই গুরুত্বপূর্ণ বই চার্লস ডারউইন নেক্সট হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা জওহরলাল নেহরু টু লাইভস কার লেখা বিক্রম শেঠ গীতাঞ্জলি গুরুত্বপূর্ণ বই রবীন্দ্রনাথ টেগর দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল কার লেখা অ্যানি ফ্রাঙ্ক একটু আগে বললাম এ ব্রিফ স্টোরি অফ টাইম এটা কিন্তু এসএসসির বহু পরীক্ষা এসেছিল স্টিফেন হকিংস ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং দ্য অটা সিটি অফ হোপ বারাক ওবামা এবার কিছু বই দেখব হিস্টোরিক্যাল বই যেগুলো পরীক্ষায় বারবার আসছে ঠিক আছে কী কী আছে ইন্ডিকা কার লেখা মেঘাস্তিনিসের ঠিক আছে তারপর আছে কি নাট্যশাস্ত্র এটা কার ভরত রাজতরঙ্গিনী যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি সেটা হচ্ছে কলোহনের লেখা ঠিক আছে পঞ্চতন্ত্র যে টিভিতে একটা সিরিয়াল হয় পঞ্চতন্ত্র সেটা হচ্ছে বিষ্ণু শর্মা অষ্টাদ্বয়ী কার লেখা পানিনি তারপর অর্থশাস্ত্র চাণক্যর লেখা যেখান থেকে কি চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত কিন্তু নাম ঠিক আছে এ মৌর্য শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি অর্থশাস্ত্র থেকে ঠিক আছে তারপর কি চরক সমিতা এটা কার লেখা চরকের কামসূত্র এটা কার বাতসায়ন তারপর হচ্ছে কি পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সমিতা এটা বড়হ মির আর্য আর্য ভাটিয়া আর্য সিদ্ধান্ত এটা হচ্ছে আর্য ভট্টের লেখা তারপর দেখব যে মালবিক মিত্রম তারপর অভিজ্ঞানম শকুন্তলম ঠিক আছে এগুলো কার লেখা কালিদাসের লেখা মহাভাষ্য কার লেখা পতঞ্জলি ঠিক আছে তারপর কি তারপর দেখব যে রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এগুলো কার লেখা হর্ষবর্ধনে ঠিক আছে সুশ্রুত সমিতা এটা কার লেখা সুশ্রুদের ঠিক আছে নেক্সট দেখব যে মুদ্রা রাক্ষস কবি গুরুত্বপূর্ণ বিশাখ দত্তের লেখা কথা শরিত সাগর সোমদেবের লেখা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ প্রশ্নোত্তরা রত্নামালিকা এটা হচ্ছে আমক বর্ষ ওয়ান স্বপ্নবাস দত্তা এটা হচ্ছে কার ভাসের লেখা তারপর হচ্ছে বুদ্ধচরিত ঠিক আছে এখান থেকে কি একটা বুদ্ধের জানা যায় সেটা হচ্ছে অশ্বঘোষের লেখা অমর কোষ কার লেখা অমর সিংহের লেখা তারপর হচ্ছে গাথা সপ্তশী সপ্তশতী এটা হচ্ছে হালাল লেখা আচ্ছা আরও কিছু টপিক রয়েছে ভিডিওটা আরও বড় হয়ে যাবে সুতরাং অনেকেই কিন্তু একটা বেশি বড় হয়ে গেলে দেখতে চায় না একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে ঠিক আছে আপাতত ভিডিওটা এই পর্যন্তই আমরা স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে অল প্রেস করে দাও বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য আচ্ছা ম্যারাথন ক্লাস আমরা যেমন জিকে নিয়ে এসেছি সেরকম যদি সায়েন্সের ম্যারাথন ক্লাস তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশনে পর্যাপ্ত কমেন্ট পেলেই কিন্তু আমরা ম্যারাথন ক্লাস সায়েন্সেরও করাবো যেখান থেকে কিন্তু সায়েন্সেরও একটা হিউজ পার্ট কিন্তু পিএসসি মিসলিয়াস পরীক্ষা আমরা দেখেছি আসছে ঠিক আছে আর আরও কিছু টপিক রয়েছে জিকের সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো তাহলে আরও একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ